আমাদের ঘরে তো রোজ আরে আরে বলছি কি রাত্রি বেলা দিয়ে আমি আজিবি হয়ে গিয়েছি রাত্রি বেলা এই সব বলছিস আরে সত্যি তুই Hey guys, good morning and welcome back to my channel. আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমি অনেক বেটার আছি সো চলো দিনটাকে শুরু করা যাক সো তোমাদের জানাই আছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটাকে এন্ড ভিডিওটা শেয়ার করতে ভুলো না এন্ড লাইক করে দিও মা এখানে দই আছে এন্ড এটা আমাদের হোমমেড দই যেটা কি মা প্রতিদিন বানায় এন্ড ইগনোর দ্য ব্যাকগ্রাউন্ড খুব 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 টেস্টি হয় এখানে কুলমা খাবার বাড়ছে আজকে কি কি আইটেম এটা তো টক এটা মাছের কালিয়া মাই ফেভারিট এন্ড এটা কি পুঁই শাকের তরকারি অ্যান্ড ওখানে আলু ভাতে আজকে এটাই আইটেম আর ওটা ডাল এটা বাপির এটা ফুল জেঠুর এটা দিশার এটা আমার আমার আর বোনু সেম সেম ফুল যে এসে গেছে হাই করো তোকে করতে পারি মাঝখানে আমার সাধারণত একসাথে খেতে বসি কিন্তু আজকে বাপি খেতে একটু লেট হবে বিকজ বাপির একটু কাজ আছে সো আজকে আমার বড় তোমার খিদে পেয়েছে খাওয়া দাওয়া দেখে আর তুমি থাকতে পারছো না বাপির না তো গরম গরম কি ছোট চুরটা কি খুলে রাখিস কেন এই এত পিঁপড়ে এসে গেল এই দেখ এই আমার দিকে চেয়ে দেখ হুম বলো বলছি এই এই এটাও গা দে এই তো কাঁটা দেখতে পাচ্ছিস এরা ওই পিসটা খাবো ওটা তো এই পাহাড় পাহাড়ের গায়ে উঠে যাচ্ছে পিঁপড়ে কি হচ্ছে কামড়াবে তোকে খুব খুশি এইটা অ্যাকচুয়ালি কাপড়ের বালিশ ছিল মানে ভেতরে কাপড় পড়া ছিল তো সেগুলো এখন পুরো তুলো দিয়ে একদম প্যাক করে আজকেই তৈরি করে দিয়েছে এই বালিশগুলোর সাথে সাথে আমাদের এই তোষকটাকেও পাল্টানো হয়েছে এটার সেই ছোবরা দেওয়া তোষক থাকে যেগুলো নর্মালি হয় বাট এগুলো পুরো অনেক পুরনো ছিল না এগুলো পুরো খুলে বেরিয়ে এসেছিল এটাকে নতুন করে আজকেই করানো হয়েছে এখন হয়ে গেছে সন্ধ্যেবেলা এখন বাজে সন্ধ্যে 6:30 আর এখন আমি যাব চা বানাতে সো লেটস গো উইথ ইট জাস্ট অ্যানাদার ডোরওয়ে ওপেন আপ এন্ড সি What kind of lifeline will be waiting there for me? I need to bury all these fears and let them fade away. I'm not scared, I'm prepared. Yum! কি রান্না করেছিস? লড়কি না সব সময় সব জায়গাতে পিড়ি পিড়ি মশলা দিয়ে দেয় নতুন কিনেছে যেদিন থেকে সবাতে বারবিকিউ সস অ্যান্ড পিড়ি পিড়ি মশলা দিয়ে যাচ্ছে এই ফ্রেঞ্চ ফ্রাই থেকে শুরু করে ম্যাগি সবাতে হবে সো একটা বড় প্রবলেম হয়ে গেছে হচ্ছে আমাদের রিং লাইটটা কাজ করছে না সব রকম এই অ্যাডাপ্টার এটা হচ্ছে 27 ওয়াটের অ্যাডাপ্টার এটা নর্মাল এমআই এর অ্যাডাপ্টার সব রকম এটা দিয়ে বেসিক্যালি আমার রিং লাইটটা জ্বালাই সো আমি জানি না আমার কি প্রবলেম হয়েছে এইখানেই বাটন ছেড়ে হাতটা সরো এই যে বাটনটা ওপেন এটা চলছে বাট রিং লাইটটা চলছে না তো আই ডোন্ট নো কি করার চেষ্টা করছে বাট ও এগুলো করতে জানে এন্ড সব খুলে ফেলেছে বাটন ফাটন মানে আমার লিটারালি ঘাম ঝরে গেছিল যে গেল আমার রিং লাইট গেল এখন আমাকে আবার রিং লাইট কিনতে যেতে হবে আমি ব্লগিং ডেলি ব্লগিং স্টার্ট করলাম এখন আমার রিং লাইটের দরকার আর রিং লাইট ছাড়া আমি মেকআপ প্র্যাকটিস করে ছবিটা তুলবো কি সব থেকে বড় কথা আলটিমেটলি বনুর দয়া এটাই রিং লাইটটা উদ্ধার হলো অ্যাকচুয়ালি সো মাই মেকআপ ইজ টোটালি কমপ্লিট অ্যাজ ইউ ক্যান সি এবার আমি মা আর বাপকে দেখাতে যাবো যে এটা কেমন লাগছে আর আমি রিয়াকশনটা দেবো বিকজ প্রতিবার ওটা একটা অদ্ভুত রিয়াকশন আবার আবার করেছিস তো সবসময় ওদের কিছু না কিছু বক্তব্য থাকে দ্যাট কাইন্ড অফ রিয়াকশন যদি আজকে দেয় তো আমি এটা ক্যাপচার করবো চলো আমার সাথে স্টার্ট কেমন লাগছে কেমন লাগছে মা কেমন লাগছে কোনো বক্তব্য নেই প্রতিবারের মতো খুব ভালো
কি ক্যামেরা দেখে সব ভালো ভালো বলছে অন্যবারে তবু বলে যে এটা লাল কেন এটা নীল কেন বাপি কেমন লাগছে আমার মেকআপ হ্যাঁ মেকআপের মতো কেমন ভালো না খারাপ বুঝলাম যে ওই দিকে আলো পড়ে যায় আলোর দিকে আলো দিবে যেন কি বুঝি আচ্ছা এটা বলতে হবে একটু মোটামুটি এইটা কে করে রেখেছে ফ্রিজের দরজা খোলা কে করেছে এটা Just another doorway to open up and see What kind of lifeline will be waiting there for me I need to bury all these fears সবকিছু কমপ্লিট হয়ে গেছে গোছানো এখন বাজে রাতে 10টা এখন আমার খেতে যেতে হবে মেকআপ স্টার্ট করতে করতে আমার 8:30 বেজে যায় সো এখন 10টা বাজে সবকিছু কমপ্লিট হয়ে গেছে এন্ড আমি এখন ঝটপট রেডি হইনি মানে এগুলো সব মেকআপ রিমুভ করে নি এন্ড দেন তো আমি ডিসাইড করেছি এভরিডে রাতে ব্লগটা এন্ড করা ঠিক আছে কারণ আমাদের রাত তো ভোরবেলা হয় তো আমরা কিছু না কিছু একটা স্টোরি শোনাবো আমরা না আমি হ্যাঁ তো এরকম কাল রাত্রিবেলা আমাকে দিয়া বলছে দাঁড়া কারা বন্ধ কর ভিডিওটাকে আমাকে দিয়া বলছে ওয়াশরুম যাবি আমি বললাম যে না অফ কোর্স না আমি ভিডিও দেখছি এইদিকে তাকিয়ে কথা বল এইদিকে ক্যামেরা তো তখন বড় ঠিক আছে পুরো বেরিয়ে গেছে বেরিয়ে যাওয়ার পর হঠাৎ করে দাম 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 করে দরজাটা এরকম খুলে ঘরের মধ্যে পড়ে গেল তো সাদা মতো একটা জিনিস দেখে তো এরকম 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 করে উঠছে আমি বলছি সাদা মতো জিনিস সেরকম করে উঠছে মানে কিছু পোকা মানে মুখ দেখেছিস বলছে আমি তো দেখেই চোখ পিলে চমকে গেছে মুখ কি করে দেখবো সেই ঘটনাটা ঘটার পর থেকে এবার দিয়া কেমন আজীবই হয়ে গিয়েছিল রাত্রিবেলা এই মানে দিয়া তাহলে লাইটটা অফ করে দে বাইরে সারা লাইট চলেছে ওয়াশরুমের লাইট চলেছে তারারও লাইট চলেছে আসলে কিরকম মানে নেক্সট লেভেল চলে গিয়েছিল আমাদের বাড়িতে রোজ এত কিছু নমুনা ঘটে না যে আমাদের একটা নমুনা বলে শেষ করা যাবে না ইনভেন্ট করে দরকার নেই ভূতের ঘটনা তো রোজ আরে আরে বলছিস কি ওকে সো এখন বাজে রাত 12টা এন্ড আমাকে এবার ব্লগটা এন্ড করার টাইম এসে গেছে এন্ড আমাকে এডিট করতে বসতে হবে তার আগে একটা সবথেকে বড় গুড নিউজ কি আমার যে ক্যামেরার প্রবলেমটা ছিল সেটা আমার সলভ হয়ে গেছে থ্যাংক ইউ সো মাচ অরিত্র সো ও ডিনারটা ছপাস করে করে নিক আর আমরা ছপাস করে আমাদের ব্লগটা এন্ড করে দিই তো বলে দাও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো লাইক করো কমেন্ট করো জানাও যে কিরকম আমাদের নতুন নতুন কন্টেন্ট কি আনা উচিত তোমরা কি ধরনের ভিডিও দেখতে পছন্দ করো ডেফিনেটলি সেটা ট্রাই করব চেষ্টা করব যে নতুন অত কিছু করার মতো এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আর টিল দেন টেক কেয়ার বাই